গতকালের ডিএ আন্দোলন ফিত নাড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের ভয় পেয়েছেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রকমই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশের সমস্ত রাস্তায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা আপাতত দু মাসের জন্য এই নিয়ম বলবৎ থাকবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে আইন আইনশৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল জানা গিয়েছে তেসরা মে অর্থাৎ গত শুক্রবার এই সিদ্ধান্ত লালবাজার থেকে নেওয়া হলেও শনিবার ডি আন্দোলনকারীদের মহামিছিলের পর তা প্রকাশ্যে আনা হয় উল্লেখ্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় ও হরিশ মুখার্জি রোডে বকেয়া মহাঘ ভাতার দাবিতে মিছিল করে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ শহীদ মিনারে ময়দানে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে যে অবস্থান আন্দোলন করেছেন সরকারি কর্মীরা শনিবার ছিল তার শততম দিন এই উপলক্ষে এই দিনে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের তরফে তাদের মিছিলের রুট ছিল হাজরা রোড থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড হয়ে ফের হাজরা রোড উল্লেখ্য এই হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কলকাতা পুলিশ যে নির্দেশ দিয়েছে সেটা আপনাদেরকে একবার বলছি কি কী নির্দেশ দিয়েছে আগামী দু মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে হরিশ মুখার্জি এবং আশেপাশের রোডে হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে কোনো বড় যানবাহন যাতায়াত করতে পারবে না আগামী দু মাসের জন্য চারজন জমায়েত হতে পারবে না হরিশ মুখার্জি রোডে কোনোরকম বাইক নিয়ে বাইকের মিছিল অথবা র্যালি হতে পারবে না এমনকি সাইকেলের র্যালিও হতে পারবে না হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে এমনকি বিপুল পরিমাণ জনসংখ্যার রোড শো তো বাদই দেওয়া হলো অন্যদিকে দশজনও জমায়েত করতে পারবেন না হরিশ মুখার্জি রোডে এমনকি সেখান দিয়ে হেঁটে গেলে গলার কণ্ঠস্বর নিম্ন হতে হবে